প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে মেনলি আমরা পড়ব ডি মর্গ্যানের উপপাদ্য। এটাই হচ্ছে আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে ডি মর্গ্যানের উপপাদ্য নিয়ে বলেছিলাম যে দুইটা ইনপুটের জন্য কি হতে পারে আমার জীবনের উপপাদ্য। যদি হচ্ছে আমাদের হোল বার দেওয়া থাকে, তখন প্রথমত হচ্ছে আমরা আলাদা আলাদা করে লিখবো। লাইক এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি বার। আমরা যদি হোল বার দেওয়া থাকে কখনো, আমরা চলকগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে লিখবো, আর প্রত্যেকের উপর হচ্ছে আমরা একটা করে বার দিয়ে দিব। যেখানে দুইটা মান ছিল, এ আর বি ছিল, এ আর বি আলাদা করে লিখে প্রত্যেকের উপর হচ্ছে আমরা বার দিয়ে দিয়েছি। তারপর যদি হচ্ছে এখানে আমাদের যোগ দেওয়া থাকে, লিখে দেবো হচ্ছে আমরা গুণ, আর গুণ দেওয়া থাকলে হয়ে যাবে হচ্ছে কি যোগ। এক্ষেত্রে সেম, এক্ষেত্রে এ আর বি গুণ করে উপরে হোল বার দেওয়া ছিল। আগে হচ্ছে আমরা এ আর বিকে আলাদা করে লিখেছি, লেখার পরে দুটোর উপর কী দিয়েছি আমরা বার দিয়ে দিয়েছি। এখানে যেহেতু গুণ ছিল, গুণের জায়গায় হয়ে যাবে হচ্ছে যোগ, এ কারণে এখানে হয়ে যাবে হচ্ছে এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার। অন্যদিকে এ প্লাস বি হোল বার, এটা সূত্র হচ্ছে এ বার ইনটু বি বার। এই সূত্রগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। দুটো জায়গায় যদি আবার তিনটা দিই, তোমরা আশা করি সবাই পারবা। তিনটার ক্ষেত্রে আমাদের সেম নিয়ম, যতগুলো চলক থাকবে প্রত্যেকটাকে হচ্ছে আমরা আলাদা করে লিখবো, ঠিক আছে? দুই ক্ষেত্রেই হচ্ছে আমরা আলাদা করে লিখলাম, যেহেতু আমাদের কী দেওয়া ছিল, হোল বার দেওয়া ছিল, তিনটা গুণ করে হোল বার, আবার এখানে তিনটা যোগ করে হোল বার। দুই ক্ষেত্রেই হচ্ছে আমরা তিনটা চলককে আলাদা করে লিখলাম, প্রত্যেকের উপর দিয়ে দিব হচ্ছে আমরা বার। এরপর গুণ থাকলে লিখে দিব যোগ, যোগ থাকলে লিখে দিব হচ্ছে আমরা গুণ। যেমন এখানে এ বি সি গুণ করা ছিল, এ কারণে প্রত্যেকটা মাঝখানে লিখে দিয়েছি আমরা যোগ। আবার এখানে এ বি সি এদিনে কী করেছে, যোগ করা ছিল, এই জন্য এই তিনটা এবার হয়ে যাবে হচ্ছে গুণ। মনে রাখা দরকার এ বি বার, এ বি হোল বার আর এ বার ইনটু বি বার, এটা কিন্তু সেম না। অনেকে আমরা ভুল করে ফেলি, আমরা এ বার ইনটু বি বারকে একসাথে লিখে ফেলি হচ্ছে এ বি হোল বার। এটা করা যাবে না, কারণ এ বি হোল বারের মান কিন্তু এ বার ইনটু বি বার না। এ বি হোল বারের মান হচ্ছে কোনটা, এ বার প্লাস বি বার। এ কারণে এটা করলে কিন্তু হচ্ছে এই সূত্রে চলে যায়, যেটা আমাদের ভুল। এভাবে করে যদি হচ্ছে আমাদের এন চলক থাকে বা এন ইনপুট থাকে, এখানে যদি হচ্ছে আমাদের বিশাল বড় হোল বার দেওয়া থাকে, প্রত্যেকটাকে হচ্ছে আমরা আলাদা করে লিখবো। এভাবে এ ওয়ান, এ টু, এ থ্রি, ডট ডট, এ এন, প্রত্যেকের উপর বাদ দিয়ে দিব, দুই দিকেই সেম। এরপর যদি এখানে যোগ থাকে, এখানে হয়ে যাবে হচ্ছে গুণ, আর এখানে গুণ থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের যোগ। এটাই ছিল হচ্ছে আমাদের ডি মর্গ্যান উপপাদ্য। আমরা একটা কাজ করি, আমরা দুই চলকের জন্য কীভাবে করে ডি মর্গ্যানের উপপাদ্য আসলে প্রমাণিত হয় সেটা হচ্ছে তোমাদেরকে করে দেখাই। যেমন আমাদের যদি দৃঢ় চলক নেই, তখন কিন্তু আমাদের টু টু দি পাওয়ার এন বা টু স্কোয়ার সমান চারটা হচ্ছে আমাদের ইনপুট হওয়া পসিবল। যেমন এখন যদি আমরা মানগুলো নেই, হতে পারে হচ্ছে আমাদের জিরো ওয়া জিরো জিরো, দেন জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এই চারটা ভ্যারিয়েশন হওয়া পসিবল। তাহলে যদি হচ্ছে আমরা এ আর বি যদি যোগ করি, যোগ করে কত বের হয়, এ আর বি যোগ করলে এখানে বের হবে হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এখানে বের হবে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, আর এখানে হচ্ছে ওয়ান। যদি হচ্ছে এই মানের আমরা হোল বার করে দিই, তাহলে জিরো জায়গায় হয়ে যাবে হচ্ছে ওয়ান, আর প্রত্যেকটা ওয়ানের জায়গায় হয়ে যাবে হচ্ছে আমাদের জিরো। এরপর এখানে এ বার আর বি বার বের করতে বলা হয়েছে, তো এ বারের ক্ষেত্রে ছিল হচ্ছে দুটো জিরো, দুটো ওয়ান হয়ে যাবে, আর এই দুটো ওয়ানের জায়গায় দুটো জিরো হয়ে যাবে। বি বার, বি বার ছিল হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো। এরপর আমরা এখানে এ বার আর বি বার কী করে দেবো, গুণ করে দেব। তাহলে এ বার বি বার গুণ করলে ওয়ান ওয়ান গুণ করলে বের হয় ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে বের হয় জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো জিরো গুণ করলে হচ্ছে আমাদের জিরো। আবার যদি হচ্ছে আমরা এ আর বি গুণ করতে চাই, এ বি গুণ করতে গেলে জিরো জিরো গুণ করলে হবে জিরো, দেন জিরো আর ওয়ান গুণ করলে কত, জিরো, ওয়ান এবং জিরো গুণ করলে জিরো, তারপর ওয়ান আর ওয়ান গুণ করলে বের হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে আমাদের ওয়ান। এবার বলা হচ্ছে এখানে এ বির হোল বার বের করতে বলা হচ্ছে, তাহলে এ তিন জিরো ওয়ান হয়ে যাবে আর এ ওয়ানটা জিরো হয়ে যাবে। সবার লাস্টে গিয়ে আমাদেরকে এ বার আর বি বার কী করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। তো এ বার ছিল হচ্ছে ওয়ান আর ওয়ান, এদের যোগ করলে বের হবে ওয়ান, দেন ওয়ান আর জিরো যোগ করলে বের হবে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে বের হবে ওয়ান, জিরো জিরো যোগ করলে বের হবে হচ্ছে আমাদের জিরো। তাহলে এবার হচ্ছে সূত্রের মধ্যে আসি আমরা। প্রথম সূত্র ছিল হচ্ছে এ প্লাস বি হোল বার সমান এ বার প্লাস হচ্ছে কি আমাদের এ বার ইনটু বি বার। তো দেখো তো এ প্লাস বি হোল বার কই দেওয়া, এই যে এটা হচ্ছে এ প্লাস বি হোল বার, আর এ বার ইনটু বি বার কই দেওয়া, এ বার ইনটু বি বার দেওয়া ছিল হচ্ছে এখানে। দেখো তো পাশাপাশি যেটা মিলে গিয়েছে নাকি, ওয়ান ওয়ান, জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, দুঃখে কিন্তু সেম অ্যান্সার বের হয়েছে। আবার আরেক সূত্র ছিল হচ্ছে এরকম যে এ বি হোল বার ইকুয়াল হচ্ছে এ বার প্লাস বি বার।
দেখো তো, এটা হচ্ছে এ বি হোল বার, আর এটা হচ্ছে এ বার প্লাস বি বার। দেখো তো পাশে যেটা সেম মান নাকি একদম সেম মান হয়ে গিয়েছে না, তার মানে বলতে পারি এই দুটো সূত্র সম্পূর্ণ ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে তিন চলকের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে বাসায় দেখে নিতে পারো। ওকে, এবার হচ্ছে আমরা মেনলি যেটা করবো, কীভাবে করে দি মর্গ্যানের উপপাদ্য ব্যবহার করে আমাদের এখানে সরল করতে হয় এই সম্পর্কে হচ্ছে আমরা এখন দেখে নেব। যেখানে কী দেওয়া আছে, তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে, তোমাদের মেনলি পরীক্ষার মধ্যে এরকম একটা ম্যাথ দিয়ে বলবে সরল মান বের করো। কীভাবে করবো, প্রথমে খেয়াল করে দেখো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি বারের উপর একটা হোল বার দেওয়া আছে। আগে আমরা এটার কাজ করব। কি করতে হবে, এখানে যেহেতু এখানে হোল বার দেওয়া আছে, প্রত্যেকটা মানকে হচ্ছে আমরা আগে আলাদা করে লিখব। তাহলে এ বি সি বার তিনি আলাদা করে লিখলাম, যেহেতু যোগ দেওয়া আছে, যোগে যোগে হয়ে যাবে হচ্ছে গুণ, আর প্রত্যেকটা বারের জন্য আমরা আলাদা আলাদা করে বার লিখব। এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার। এরপরে লিখব হচ্ছে প্লাস বি সি। ওকে, এবার ইকুয়াল দিয়ে আমরা লিখবো। দেখো তো সি ডাবল বারে কী হয়, ডাবল বারে কাটাকাটি হয়ে যায়। এখানে এখানে হবে হচ্ছে এ বার বি বার সি, আর এখানে হচ্ছে বি সি। তাহলে যেমন কী কমন যায়, যেটার মধ্যে সি কমন যায়, সি কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের এ বার বি বার প্লাস বি। তোমাদের কি মনে আছে সূত্র বলেছিলাম যে এ প্লাস বি সি, এটার সূত্র হচ্ছে প্রথমত হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক সেমভাবে যদি হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করতে চাই এখানে, এখানে যেহেতু এ বার বি বার প্লাস বি দেওয়া আছে, অথবা বলতে গেলে বি প্লাস এ বার ভি বার দেওয়া আছে, যদি এই সূত্র আমরা ইউজ করি, আগে এই দুটো যোগ হবে, বি আর এ বার হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে, অন্যদিকে বি আর বি বার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমরা এখানে লিখে দিব। তো সি সির মতো থাক, এই জায়গায় লিখে দেবো হচ্ছে আমরা বি প্লাস এ বার, আর এই জায়গায় লিখে দেবো হচ্ছে আমরা বি বার প্লাস বি। এবার কি করব, এবার যেহেতু হচ্ছে আমাদের বি বার আর বি যখন কিনা হচ্ছে পূরক মান যোগ করতে হয়, তখন কিন্তু মান কত বের হয়, ওয়ান বের হয়। তাহলে এখানে বের হয়ে যাবে হচ্ছে সি ইন্টু বি প্লাস এ বার, আর এখানে মান হয়ে যাবে হচ্ছে আমাদের কী বলতো, এখানে মান বের হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ান। এর জায়গায় হচ্ছে আমরা ওয়ান লিখে দেব। তাহলে আলটিমেটলি ওয়ান গুণ করলে আমাদের অ্যান্সার বের হবে সি ইন্টু বি প্লাস এ বার। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার, এখানে যেহেতু আর কোনো কিছু করার মতো নেই, এটা আমাদের এখানে কী বের হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, তারপর করব হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা। নেক্সট ম্যাথে কি আমাদের বলা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, আবার হচ্ছে এখানে বার দিয়ে বলা আছে ডি প্লাস সি, পোর্ট উপর বার দেওয়া আছে। তাহলে আমরা ভিতরের বার থেকে কাজ শুরু করি। কী করবো আমরা, এটা এটার মতো রাখলাম এ বি প্লাস সি, আমরা হচ্ছে উপরে হোল বার দিয়ে নিলাম। এবার যে কাজটা করব, এখানে যেহেতু ডি আর সি কী করা আছে, এটার উপর বার দেওয়া আছে, আমরা ডি এর উপর হচ্ছে বার দিয়ে নিব, আর সি এর উপর হচ্ছে আমরা একটা বার দিয়ে নিব। যেহেতু এখানে যোগ করা আছে, যোগে যোগে হয়ে যাবে এখানে কি আমাদের গুণ, সি এর সাথে গুণ করা ছিল এই দুইটাই, তাই সি এর সাথে আবার এই দুটো কী হয়ে যাবে, আমাদের গুণ হয়ে যাবে। এবং উপরে কিন্তু অলরেডি আমাদের কী দেওয়া আছে, একটা বার দেওয়া আছে। তাহলে এই গুণটা গুণের মতোই আছে, বাট এই যুগটা আমাদের কী হয়ে গেল, গুণ হয়ে গেল, উপরের বারটা ভেঙে হয়ে গেল ডি বার ইন্টু সি বার। তো যেহেতু হচ্ছে এখানে আমাদের নেক্সটে এখানে একটা যোগ আর এই দিনের গুণ, গুণের কাজ আগে হয়, উপরে হচ্ছে বারটা আমরা রেখে দিব, দেন এখানে গুণ দিয়ে আমরা কী লিখবো বলতো, সি ইন্টু সি বার। যদি পূরক মান গুণ হয় তখন হয়ে যায় হচ্ছে জিরো, কারণ এই দুটার মধ্যে কোনো একটা কোনো জিরো হতে বাধ্য, কারণ আমরা সূত্র শিখেছিলাম যে এক্স ইন্টু এক্স বার সমান জিরো হয়। তো এটা আমরা এখানে বসিয়ে দিব বি প্লাস জিরো, জিরোর সাথে যাই গুণ করা হোক জিরো বের হবে, এখানে জিরো বের হয়ে গেল। তাহলে এখানে যদি হচ্ছে আমরা বের করতে চাই, তাহলে গুণ হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে এ বি আর জিরো, গুণ করলে বের হয় হচ্ছে আমাদের বি। তো যেহেতু বি আর জিরো যোগ করলে বের হয় আমাদের বি, তাই এখানে এ বি থাকবে আর উপরে বার থাকবে। চাইলে এটাকে আলাদা করে লেখা পসিবল, এ বার প্লাস বি বার লেখাও যায়, অথবা চাইলে এভাবেই হচ্ছে লিখে দেওয়া পসিবল। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের সরল সমাধান, বাট বেটার হয় এইটার হিসেবে রেখে দিলে, কারণ এখানে আমাদের মেনি লাগে হচ্ছে কয়টা, দুইটা মাত্র হচ্ছে আমাদের গেট লাগবে, একটা গুণ একটা বার, বাট এখানে আমাদের তিনটা হচ্ছে গেট লাগে। তাই বেটার হয় তোমরা যদি হচ্ছে এখানে এই ম্যাথটা শেষ করে দাও। তারপর নেক্সট আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, যেখানে কী দেওয়া আছে এ বি হোল বার, তারপর আমাদের সি গুণ করে আবার বার, অ্যান্ড ডি গুণ করে আবার বার, বারের উপর বারের উপর বার, ঠিক আছে, অনেক গুলা গুণটি এখানে বার দেওয়া আছে। তো এটা করব, আমরা বড় যে বারটা আছে এটাকে আমরা আগে করতে পারি। যেমন এখানে যদি হচ্ছে আমরা করি, এখানে এ বি উপরে বার দেওয়া আছে এটা থাক, সি এর উপর হচ্ছে গুণ করে বার দেওয়া এটাও থাক,
এরপর যে কাজটা করবে, উপরের বারটাকে হচ্ছে আমরা ভাঙিয়ে দিব। কী করে ভাঙাবো? উপরের যে বারটা, আগে হচ্ছে আমাদের আলাদা করে লিখলাম, আমরা লেখার পর দুটা বার দিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু এখানে এটার সাথে হচ্ছে ডি গুণ করা, তো এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস, তাহলে লিখে দেবো হচ্ছে আমরা প্লাস ডি বার। তাহলে যেটা হয়ে গেল, সি এর উপর আমাদের ডাবল বার হয়ে গেল, এই যে এ বি বার সি, এটার উপর ডাবল বার হয়ে গিয়েছে। ডাবল বার কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এ বা এ বি হোল বার, তার সাথে সি গুণ, আর এই বার এবারে কাটাকাটি প্লাস ডি বার। এবার আমরা যে কাজ করতে পারি, এটাকে ভাঙিয়ে ফেলা পসিবল। এটাকে ভাঙালে বের হবে হচ্ছে আমাদের এ বার প্লাস বি বার, এর সাথে সি গুণ করা প্লাস ডি বার। তাহলে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে বের হবে হচ্ছে আমাদের এ বার সি প্লাস বি বার সি প্লাস হচ্ছে আমাদের ডি বার। এছাড়া এখানে মধ্যে আর কোনো কিছু করার মতো নেই, এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তো এইভাবে করে হচ্ছে আমরা ডি মর্গানের উপাদান ব্যবহার করে কি করতে পারি, সরল সমাধান করতে পারি। আমরা কিন্তু এই ম্যাথগুলোর মধ্যে শুধুমাত্র ডি মর্গানের ম্যাথ ব্যবহার করিনি, আমরা কিন্তু আরও অন্যান্য যে সূত্রগুলো রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে কম বেশি আমরা ইউজ করেছি। তো আমরা যদি কী করি, আমরা যদি হচ্ছে এই সূত্রটা ভালো প্র্যাকটিস না করি, তখন কিন্তু হচ্ছে আমাদের এগুলো আমাদের জন্য এই ম্যাথগুলো করাটা হচ্ছে একেবারেই পসিবল হবে না। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা বাসায় এই ম্যাথগুলো খুব ভালো প্র্যাকটিস করবা, যাতে করে তোমাদেরকে এরকম বড় বড় ম্যাথ দিলেও তোমরা পরীক্ষায় খুব শর্ট সময়ের মধ্যে করে পরীক্ষা অ্যান্সার করে দিয়ে আসতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।